বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আশা করছি সকলেই ভালো আছেন। তবে কেউ মনে মনে বলতে পারেন, দেশের যে অবস্থা সবাই কি আর ভালো আছি? তবু আল্লাহ যে ভালো রেখেছে, যতটুকু চলার তৌফিক দিয়েছে, যদি অতটুকু না দিত তাই বলবো আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনাটি হলো কি, যে আমরা যখন ছোটবেলায় কায়দা পড়তাম, কায়দা পড়তে পড়তে কোরআন শরীফ শিখে ফেলেছি, কিন্তু বা অক্ষর, এই বা অক্ষরের মান আমরা কিন্তু আজও বুঝিনি। এই বা অক্ষরটা কি আসলে? দেখেন, মিমে যদি মোহাম্মদ হয় তাহলে বায়ে কি হবে? বায়ে হবে বান্দা। তাহলে বায়ে বান্দা যদি হয়, এখন যে কথাটি হলো যে মিমে মোহাম্মদ আল্লাহর বন্ধু, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এখন যে বিষয়টি আমি বলবো, যে মিমে যদি মোহাম্মদ হয় তাহলে আলিফের সাথে কে থাকবে? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় দোস্ত, তিনি থাকবে আলিফের সাথে। তাহলে আলিফের সাথে মিম নেই, মিম কত নিচে, আর বা অক্ষরটা কিন্তু আলিফের সাথে। তাহলে এই যে কথাটি আমি আপনাদেরকে বলছি, আসলে কি আপনারা এই কথাটা গুণগত মান দিচ্ছেন? তো যদি গুণগত মান দেওয়া যায় তাহলে বোঝা গেল একটা কথার থেকে গভীর রহস্য কিছু পাওয়া যায়। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে আলিফের সাথে মিম থাকার কথা, যেহেতু মিম মোহাম্মদ আল্লাহর প্রিয়, সে জায়গায় বা অক্ষরটি আল্লাহর, আলিফের সাথে, আলিফে আল্লাহ, তাহলে আলিফের সাথে বা, তাহলে বুঝে গেল আল্লাহ বান্দাকে সাথে রেখেছে। আচ্ছা, এবার যদি আমরা কালেমা পাঠ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখেন যে এই কালেমাটা পাঠ করতে গেলে এর অর্থ যদি আমরা খুঁজি তাহলে আসে কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, যে বান্দা ও রাসূল, তাহলে দেখেন রাসূলের কথা পরে এসেছে, মানে বান্দা ও রাসূল, ও কি, ও একটা বেড়া, মানে এই পাশে বান্দা, ওই পাশে রাসূল। তাহলে কালেমার মধ্যে যদি আমরা এটা খুঁজে পাই যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তাহলে মূলত যে কালেমার মধ্যে সেই বায়ে বান্দাকে সাথে রেখেছে ও রাসূল, তার মানে রাসূল একটু দূরে আছে। তো যে কথাটি আমি বলবো, দেখেন যে আলিফের সাথে বা, তাহলে বান্দাকে আল্লাহ কাছে রাখলেন, মিমকে একটু দূরে রাখলেন, এর কারণ কি? অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছেই জানতে চাই। গেল এই সাবজেক্ট, আরেকটি সাবজেক্ট হলো দেখেন, বা দেখতে যেমন তা দেখতে তেমন, ওই সাও কিন্তু একই রকম। তাহলে বায়ের নিচে একটা নকতা, এই একটা নকতা আপনার মানব দেহের মধ্যে আছে, এই একটা নকতা যে বা অক্ষরের নকতাটি যে আছে, এটা কিন্তু আপনার বা অক্ষরের যে বিষয়টা, এটা আপনার দেহ কোরআনের মধ্যে আছে, এবং সেই দেহ কোরআনের মধ্যে স্পষ্ট সেই বা অক্ষরের নকতাটি পাওয়া যায়। তাহলে নকতাটি যখন নিচে গিয়েছে, তাহলে এই নকতাটি কি আসলে? এই নকতাটি যার যার মুর্শিদ যেদিন বায়াত গ্রহণ করবে মুর্শিদের কাছে, সেদিন বায়ের নকতাটি দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ, এই হলো একটি। আরেকটি হলো যে বায়ের মতোই দেখতে নকতায় বেশ কম, যে তায়ের উপরে দুটি নকতা। তাহলে এই যে দুটি নকতা, তো বা যেরকম দেখতে তাও তো তেরকমই দেখতে, তাহলে এই নকতা যদি নিচে একটা থাকে তাহলে তায়ের উপরে চলে গেল দুইটি নকতা। এই দুইটি নকতার মানে কি? মানে বায়ের নিচে যে নকতাটি, এটি ডিমোশনে গিয়ে এ বা কি বান্দাদেরকে চালাচ্ছে, যিনি তিনি কিন্তু
দেখা যায় সেই নক্তার মধ্যে তার মহাগুণ দেওয়া আছে, সুবহানাল্লাহ। তাহলে সেই গুণ ডবল হলো, আল্লাহ ও রাসূল এক হলো। এক যখন হলো তখন তায়ের উপরে চলে গেল দুইটি নক্তা। এখন তা তো সেই ছায়ের মত ছা যে আছে তায়ের পরে, সে ছা কিন্তু বায়ের মতো তায়ের মতো, কিন্তু নক্তাতে বেশ কম। সেটি কেমন দেখেন যে ছায়ের উপরে তিনটা নক্তা, ছায়ের উপরে যখন তিনটা নক্তা এসে গেছে তখন এখানে কি বোঝানো হলো? এখানে যে জিনিসটি বোঝানো হলো সেটি হলো দেখুন যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয়েছে একদম, আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয় এক ছবি। তাহলে সেই বান্দাতে যখন যাই বা করে তখন আল্লাহ একাই একেশ্বরী, এবং যখন তায়ের মধ্যে যাই তখন আল্লাহ ও রাসূল দুই মিললে এক হয়ে সেই তায়ের উপরে। এরপরে ছায়ের মধ্যে যখন যাই তখন রাসূল যদি থাকে তাহলে নবী আছে, নবী ও রাসূল। দেখেন নবী একটা স্তরের পাওয়ার, রাসূল আরেকটা স্তরের পাওয়ার, আল্লাহ অনলি অন পাওয়ার। তাহলে সেই তিনজনে মিলে একজন, যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খুলে। তবে হে সমস্ত জগৎবাসী দেখুন যে আজকে আমি সা পর্যন্ত আলোচনা যদি করে থাকি আপনাদের সাথে, আলিফ বা তা সা, তারপরে আমি একসময় জিম থেকে শুরু করব যে আসলে জিম বিষয়টা কি, সেখানে কিভাবে কি হলো। তাহলে আজকের যে আলোচনা যে আপনাদের সাথে করা হলো যে দেখেন আলিফের উপরে এবং নিচে কোনো নক্তা দেখা যায় না, কিন্তু আধ্যাত্মিক বা রুহানি জগতে যদি কেউ ঢুকে প্রবেশ করে তাহলে আলিফের নক্তা আছে, কিন্তু বাস্তবত আমরা কিন্তু আলিফের নক্তা পাচ্ছি না, কিন্তু বায়ের মধ্যে আছে। বায়ের মধ্যে কেন আছে এটা যেদিন যার যার মুর্শিদ বায়াত করবেন সেদিন এই জিনিসটা তার দেহের মধ্যে দেখিয়ে দেবে। দেখো বায়ের নিচে যে নক্তা, সেই নক্তাটি কোত্থেকে এসলো, আর তায়ের উপরে যে দুইটি নক্তা কোথা থেকে আসলো, সায়ের উপরে যে তিনটি নক্তা কোথা থেকে আসলো, এই জিনিসগুলো বায়াত যেদিন হবেন একজন কামেল মুর্শিদের কাছে সেই দিন এই ভেদ বেদান্ত জানিয়ে দেবে। তাহলে আজকের মূলত প্রথম যে আলোচনাটা করেছিলাম সেটি কি, যে মিম মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাথে রাখবে, আলিফে আল্লাহ, আলিফের সাথে মিম থাকবে, বা কেন, এবং বায়ের মতো দেখতো তা, আরে বাই তো তা, তাই তো সা, বুঝতে যদি পারে কেউ আধ্যাত্মিক জগতে যা। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি করেছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং এই আলোচনাটি একমাত্র গভীর জ্ঞানীদের জন্য প্রযোজ্য। তবে কি মধ্যজ্ঞানীও বুঝে নেবে, নিম্নজ্ঞানী যদি চেষ্টা করে সেও কিন্তু বুঝে যাবে, আর চিন্তা ভাবনা করলে আল্লাহ কিন্তু তাকে সাহায্য করে। যে সে চিন্তা করছে একটা জিনিস নিয়ে তখন কিন্তু আল্লাহ তাকে সাহায্য করে, তার জ্ঞানের প্রখরতা বাড়িয়ে দেয়, তখন সে বুঝতে পারে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি দেহ কোরআনের মধ্যে করেছি, এবং একটি কথা কিন্তু সাধারণ মানুষ তরিকতে ছোট বড় মাজারও যাই হোক তারা কিন্তু একটা কথা বলে থাকে, যা আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে। তো মানব বান্ডে যে আছে এটা কিন্তু কথায় এবং সুর ছন্দে মানুষ বলে যাচ্ছে, কিন্তু এটি কিন্তু দেখার বস্তু, যে আছে যে এটা দেখার বস্তু। তবে আমাদের এই আলোচনা এ পর্যন্তই রাখলাম, সামনে যদি আপনারা আরো অক্ষরের বিষয়ে আলোচনা করতে বলেন তাহলে আমি করব ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।